হ্যালো বন্ধুরা, চালাক বাক্স মুভি এক্সপ্লানেশন চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি আমাদের মুভি এক্সপ্লানেশন আপনাদের ভালো লাগছে। এরকমই আরও মুভি এক্সপ্লানেশন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজ আমরা লাস্ট ম্যান অন আর্থ সিরিজের একবিংশ পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বের শেষে আমরা দেখতে পাই মেলিসা ট্যান্ডির থেকে বাচ্চা নিতে চায়। ট্যান্ডি খুবই ঘাবড়ে যায় আর বলে সে তার বিবাহিত জীবনে খুবই খুশি, তাই এটা তার দ্বারা সম্ভব নয়। এটা শুনে মেলিসা ট্যান্ডিকেও ঘর থেকে বার করে দেয়। এদিকে গেইল ছাদে বসে ড্রিঙ্ক করছিল। সেখানে ক্যারল গিয়ে মেয়ে হিসাবে তার মাকে ড্রিঙ্কিং আর স্মোকিং করতে মানা করে। সেটা গেল মেনে নেয় না, বরং মা হিসাবে তার মেয়ে ক্যারলকে বাড়ির বাইরে না বেরোনোর আদেশ দেয়। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে ট্যান্ডি টডের কাছে গিয়ে মেলিসার ব্যাপারটা বলে। তখন টড তাকে বলে মেলিসা লুইসকেও এই একই কথা বলেছে। সেটা শুনে ট্যান্ডি অবাক হয় এবং লুইসের কাছে গিয়ে সেটা কনফার্ম করে। এরপর ট্যান্ডি ক্যারলকে এই ব্যাপারে বলতে গেলে ক্যারল বলে তার এখন তার মায়ের থেকে ক্ষমা চাওয়া উচিত। এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় গেইল একটা ওয়াইনের দোকানে গিয়ে ওয়াইন নেয় এবং তাদের বিল্ডিংয়ের পাশের একটা বিল্ডিংয়ে ঢুকে তার লিফটে করে ওপরে যেতে থাকে। কিন্তু সেই সময় হঠাৎ কারেন্ট চলে গেলে লিফট বন্ধ হয়ে যায় আর গেইল ভয়ে চেঁচাতে থাকে। এদিকে দেখা যায় লুইস আর ট্যান্ডি সার্কিট রুমে কারেন্ট আনার চেষ্টা করছে। তখন লুইস ট্যান্ডিকে বলে এখান থেকেই পাশের চারটে বিল্ডিংয়েও ইলেকট্রিসিটি সরবরাহ হয়। এই বলে সে পাশের সব বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি কেটে দেয়। এর ফলে লোড কমে যাওয়ায় ট্যান্ডিদের বিল্ডিংয়ের ইলেকট্রিসিটি ফিরে আসে, কিন্তু গেইলের লিফট চালু হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। কিছুক্ষণ পর গেইল বন্দুক দিয়ে গুলি চালিয়ে আওয়াজ করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ সেই সময় ট্যান্ডি, লুইস আর এরিকা ক্যারিওকে গাইছিল। এই সময় টড সেখানে এসে সবাইকে ডেকে মেলিসার ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে সবাই দেখে মেলিসা একটা গুড বাই নোট লিখে রেখে বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর তারা সবাই মেলিসাকে খুঁজতে বের হয়। ক্যারল আসছিল না বলে ট্যান্ডি গাড়ির হর্ন বাজায়। সেটা শুনতে পেয়ে গেইল আবারও গুলি চালিয়ে আওয়াজ করে, কিন্তু এবারও কোনো লাভ হয় না, কারণ ট্যান্ডির গাড়ির হর্নের জন্য কেউ গেইলের গুলির আওয়াজই শুনতে পায় না। তখন ক্যারল গেইলের জন্য একটা নোট ছেড়ে গাড়িতে আসে। সেই রাতে অনেক খুঁজেও তারা মেলিসাকে খুঁজে পায় না। পরের দিন সকালে এরিকা আর লুইস ম্যাপ দেখে বোঝার চেষ্টা করে মেলিসা কোথায় যেতে পারে। তখন একটা ডাইনোসর সেখানে আসে, কিন্তু এরিকা আর লুইস বুঝে যায় ওটা ট্যান্ডি। এই সময় টড সেখানে এলে সে ডাইনোসর দেখে ভয় পেয়ে পালাতে থাকে। তখন ট্যান্ডি বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। টড এরপর মেলিসাকে নিয়ে দুঃখ করতে শুরু করে। এমন সময় ক্যারল সেখানে এসে বলে তার মাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে এরিকা বলে হয়তো তার ওয়াইন শেষ হয়ে গেছে, তাই সে বাড়ির বাইরে গেছে। বাকি সবাইও গেইলের ব্যাপারটা খুব একটা সিরিয়াসলি নেয় না। তখন আবার টড সবাইকে মেলিসার কথা মনে করিয়ে দেয় আর বলে তাদের এবার মেলিসাকে খুঁজতে বেরোনো উচিত। এরপর সবাই আবার মেলিসাকে খুঁজতে বের হয়। টড মাইক নিয়ে মেলিসার নাম ধরে চেঁচায় আর ক্যারল গেইলের। রাতে সবাই যখন এক জায়গায় বিশ্রাম নিচ্ছিল তখন টড সেখানে ঘুমিয়ে পড়ে। ট্যান্ডি তখন ওই ডাইনোসরের কস্টিউমে এসে তাকে জাগালে সে ভয় পেয়ে তাকে কয়েকটা ঘুষি মেরে দেয়। এবার সবাই বলে তাদের বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়া উচিত, কিন্তু টড বলে সে এখন আবার মেলিসাকে খুঁজতে বেরোবে। এই বলে সে গাড়ি নিয়ে বেরোতে গেলে ঘুমের ঘোরে দেওয়ালে ধাক্কা মেরে দেয়। তারপরও সে সেই গাড়ি নিয়েই মেলিসাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে গেইল গর্ডনের পুতুলের মাথাটা ব্যবহার করে লিফট খোলার চেষ্টা করে। পরের দিন সকালে ক্যারল তার মাকে নিয়ে চিন্তিত হয়ে পড়লে ট্যান্ডি তাকে বলে সে তাকে গেইলকে খুঁজতে সাহায্য করবে। তখনই টড সেখানে এসে ট্যান্ডিকে তার সাথে মেলিসাকে খোঁজার জন্য যেতে বলে। এবার ট্যান্ডি সমস্যায় পড়ে যায়। তখন টড আর ক্যারলের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। টড ক্যারলকে বলে গেইল যেখানে আছে ঠিকই আছে। সঙ্গে সঙ্গে ক্যারল বলে আর তার মা যদি কোথাও সমস্যায় পড়ে তখন? তার উত্তরে টড বলে সে যদি সমস্যায় পড়ে তাহলে তার জন্য দায়ী ক্যারল নিজেই, কারণ সেই তার মার থেকে তার স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল। কিছুক্ষণ পর ট্যান্ডি ক্যারলকে বলে টডের কথায় কষ্ট না পেতে।
তার বিশ্বাস গিল নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে। আর ইও বলে সে ফিরে আসলে তাকে দেখিয়ে দিতে যে ক্যারল কত ভালো মেয়ে। এটা শুনে ক্যারল খুশি হয়ে যায়। এরপর ক্যারল বাইরে গেলে টড তার থেকে তার আচরণের জন্য ক্ষমা চেয়ে নেয়। এদিকে গিল দরজাটা একটু ফাঁকা করে ওপরের দিকে দেখলে কাউকে দেখতে পায় না। এরপর পাশের বিল্ডিংয়ে একটা গাড়ি দেখে তারা ভাবে সেখানে মেলিসা আছে। সেখানে তারা পৌঁছালে গিল তাদের আওয়াজ পেয়ে গুলি চালালে তাদের মনে হয় মেলিসা সেই বিল্ডিংয়ে আছে। তাই তারা সেই বিল্ডিংয়ে ঢুকতে যাচ্ছিল, ঠিক সেই সময় মেলিসা পিছন দিক দিয়ে আসে। মেলিসাকে দেখে টড তাকে জড়িয়ে ধরে, তারপর তাকে জিজ্ঞাসা করে সে গুলি কেন চালালো। তার উত্তরে মেলিসা বলে সে কোনো গুলি চালায়নি। টড মেলিসার থেকে বন্দুকটা নিয়ে নেয়, আর সবাই ভাবে মেলিসার মানসিক অবস্থা হয়তো ঠিক নেই। তারপর সবাই বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু ট্যান্ডির সন্দেহ হয়, আর সে ভাবে মেলিসা তো পিছনের দিক দিয়ে আসলো, তাহলে গুলির আওয়াজ সামনের বিল্ডিংয়ের ভিতর দিয়ে কেন আসলো। এরপর সবাই বাড়ি চলে যায়। এদিকে গেলের কাছে একটা আধুনিক ভ্যাকিউম ক্লিনার আসে, কিন্তু সে ধরার আগেই সেটা আবার চলে যায়। আর বাড়িতে মেলিসাকে সবাই কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করলে সে বলে সে কোথাও যায়নি। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন টড বলে তার একটু বিশ্রামের দরকার, কিন্তু লুইস বলে মেলিসার থেকে তাদের বিপদ হতে পারে। এরিকাও সায় দিয়ে বলে মেলিসাকে একটা আলাদা ঘরে আটকে রাখা উচিত। যদিও টড রাজি হয় না আর রেগে সেখান থেকে চলে যায়। টড এরপর মেলিসার কাছে গিয়ে তাকে বিশ্রাম নিতে বলে। আর অন্যদিকে গেইল গর্ডনের পুতুলের চুলগুলো ব্যবহার করে ভ্যাকিউম ক্লিনারকে তার নিজের দিকে টানার চেষ্টা করে। অন্যদিকে ট্যান্ডি আর ক্যারল বাসে করে রাতে ঘুরতে বের হয়। সকাল হলে টড দেখে মেলিসা তার ঘরে নেই। সে এরিকা আর লুইসের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা জানতে চায় মেলিসা আবার পালিয়ে গেছে কিনা। তখন টড বলে হয়তো সে আশেপাশেই কোথাও আছে, আর বলে সে ওখান থেকে পালিয়ে যায়। তারপর সে বাইরে এসে মেলিসার নাম ধরে চেঁচাতে শুরু করে, কিন্তু সেখানে এরিকা আর লুইস এলে সে মেলিসার নাম ধরে গান গাইতে শুরু করে দেয়। তখনই এরিকা টডকে বলে তাকে ওপরের দিকে একবার দেখা উচিত। দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজে এর পর কী হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।